নমস্কার বন্ধুরা আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি ফিলিং দ্য ব্ল্যাঙ্কস হুইথ আর্টিকেল তোমাদের সাথে আলোচনা করবো অর্থাৎ শূন্যস্থান পূরণে এ এন দি বসানো তোমাদের সাথে আলোচনা করব বন্ধুরা এইটা একটা প্র্যাকটিস ভিডিও এখানে কোনো নিয়মকানুন আমি শেখাবো না জাস্ট আর্টিকেল প্র্যাকটিস করব প্র্যাকটিস করতে করতে শূন্যস্থানে যে কেন এ বসছে কেন এন বসছে কেন দা বসছে সেটা শুধুমাত্র আলোচনা করব বন্ধুরা তোমাদের প্রত্যেককে বলবো তোমরা খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও এবং আমার এই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো আমি যেমনভাবে প্র্যাকটিস করব তোমরাও ঠিক তেমনভাবে প্র্যাকটিস করবে তাহলেই তোমরা শিখতে পারবে আমি জানি তোমাদের অনেক নিয়মকানুন জানা আছে আর্টিকেল এবং প্রেপোজিশান ব্যাপারে সুতরাং নিয়মকানুন শিখিয়ে তোমাদেরকে আর বেশি ভারাক্রান্ত করব না আর্টিকেল আর প্রেপোজিশান এটা খুব সুন্দর এবং ইম্পর্ট্যান্ট টপিক আজকে শুধুমাত্র আর্টিকেল আলোচনা করছি আমরা যত বড় হব যত উঁচু ক্লাসে উঠবো আমাদের একটা গ্রামার কমন থাকবে আর্টিকেল আর প্রেপিশান আজকে শুধুমাত্র আলোচনা করব আর্টিকেল বসানো তো প্রত্যেককে অনুরোধ করব তোমরা খাতা পেয়ে নিয়ে রেডি হয়ে যাও যেমনভাবে প্র্যাকটিস করবো তেমনভাবে তোমরা প্র্যাকটিস করবে এবং প্র্যাকটিস করতে করতে নিয়মগুলো আলোচনা করব। অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে আর দেখবে শেষ পর্যন্ত দেখার পর শোনার পর যদি শিখতে পারো জানতে পারো কাজে লাগে অবশ্যই একটা লাইক করে জানাবে কারণ তোমাদের একটি লাইক আমাকে প্রচুর মোটিভেট করে পারলে সাবস্ক্রাইব করবে আর সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে আর মনে করে অবশ্যই নিজের বন্ধু বান্ধবী নিজের ভাই বোন নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে বন্ধুরা এই ভিডিওটি ক্লাস ফোর ফাইভ সিক্স সেভেন এই সমস্ত ক্লাসের জন্য ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের প্রত্যেককে অনুরোধ করছি তোমরা শেষ পর্যন্ত দেখে নাও শুরু করছি ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেলস এ অ্যান্ড দি আর্টিকেল এ দিয়ে শূন্যস্থান পূরণ তো ইনস্ট্রাকশন এরকম থাকবে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল দিয়ে শূন্যস্থান পূরণ ফার্স্ট নাম্বার ওয়ান সি লাভস টু প্লে দ্য পিয়ানো সে পিয়ানো বাজাতে ভালোবাসে কেন দা বসলো এও তো বসতে পারত কারণ বাদ্যযন্ত্রের নামের আগে সবসময় দা বসে ওকে নাম্বার টু ড্যাশ ইংলিশ আর ব্রেভ ইংরেজিরা সাহসী ইংরেজ হচ্ছে একটি জাতি ইংরেজ জাতি বাঙালি জাতি খ্রিস্টান এরকম হচ্ছে জাতি তাহলে জাতিরাকে দা বসে তাহলে দা ইংলিশ আর ভেব কিন্তু যদি ইংলিশ ভাষা বোঝায় তাহলে কিন্তু তখন দা বসবে না নাম্বার থ্রি দ্য সান রোজ ড্যাশ দ্য ইস্ট দ্য সান রোজ ইন দ্য ইস্ট সূর্য পূর্ব দিকে ওঠে কেন দা বসলো কারণ ইস্ট একটা দিকের নাম তাই দা বসলো পূর্ব দিকে একটাই আছে নাম্বার ফোর হি অলওয়েজ পিক্স দ্য ট্রুথ সে সবসময় সত্য কথা বলে সত্যটা ইউনিভার্সাল তাই এখানে দা বসলো নাম্বার ফাইভ মাই ব্রাদার ইজ ড্যাস ডিএম আমার ভাই একজন ডিএম মাই ব্রাদার ইজ অ্যান ডিএম না ইজ অ্যান বসবে না এটা এ বসবে ইজ এ ডিএম কেন এ বসতে দেখো ডি ইংলিশ যে লেটারটা ডি এটা যদি আমি বাংলাতে লিখি ডয়হস্যই ডি ওকে ডয় হস্য ডি আর ডয় হস্যটাকে যদি আমি ইংরাজি দিতে লিখি তাহলে হবে ডি ডি প্লাস আই ডি প্লাস আই ডিটা কি ডিটা কনসনে তাই কনসনটাকে এ বসে তাই এখানে বসে গেল এ নাম্বার সিক্স ঋতু বট ড্যাশ আমব্রেলা ঋতু একটা ছাতা কিনেছে ঋতু বট অ্যান আম্রেলা ঋতু একটি ছাতা কিনেছে আম্রেলাকে অ্যান বসলো কেন বসলো একটা ছোট পাড়ার নিয়ম আছে যদি ইউ এর উচ্চারণ ইউ এর মতো হয় তাহলে এ বসবে ইউএর উচ্চারণ ইউএর মতো না হলে বসবে আমব্রেলা ইউএর মতো হয়নি তাই এন বসে গেল নাম্বার সেভেন আয়রন ইজ ড্যাশ মোস্ট ইউজফুল মেটাল লোহা সবচেয়ে দরকারি ধাতু তাহলে আয়রন ইজ দ্য মোস্ট ইউজফুল মেটাল কেন দা বসলো কারণ মোস্ট সুপারলেটিভ ডিগ্রি তাই দা বসে গেল নাম্বার এইট ইট ইজ ড্যাশ ইউনিক বুক এটি একটি অনন্য বই ইউনিক এটা এ বসবে কেন বলতো সেই নিয়ম আছে যদি ইউ এর উচ্চারণ ইউ এর মতো হয় এ বসে এর উচ্চারণ ইউ এর মতো না হলে অ্যান বসে এখানে ইউনিক ইউ এর মতো হয়েছে তাই এ বসে গেল নাম্বার নাইন ক্লোজ ড্যাশ উইন্ডো ক্লোজ দ্য উইন্ডো এখানে আমি কি এ বসাতে পারি মোটি না একটি জানলা বন্ধ করো জানালাটা বন্ধ করো জানালা মানে কি পুরো একটা বড় জানালা তার জানালার পাল্লা থাকে সুতরাং জানলাটা বন্ধ করো দা বসে গেল নির্দিষ্ট করে বোঝা যাচ্ছে নাম্বার টেন হোয়াট ড্যাস বিউটিফুল নাইট হোয়াট আ বিউটিফুল নাইট কি সুন্দর রাত একটা কি রাত একটা ওকে এটা কোনো অনির্দিষ্ট বাচক বোঝাচ্ছে তাই এ বসে গেল ওকে নেক্সট ইলেভেন পুট আউট ড্যাস লাইট আলো নিভিয়ে দাও পুট আউট দ্য লাইট পুট আউট দ্য লাইট আলোটি নিভিয়ে দাও নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে তাই দা বসে গেল নাম্বার টুয়েলভ মাই ব্রাদার ইজ ড্যাস এম ডি মাই ব্রাদার ইজ অ্যান এমডি কেন অ্যাম বসছে আগে দেখে কেন অ্যান বসলো দেখ এম এমটা যদি বাংলায় লিখি এম এ ম এটার যদি ইংলিশ লিখি এ এম 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 তাহলে এ তো ভাবেল আর ভাবে আগে সবসময় কী বসে অ্যান বসে তাই অ্যান বসে গেল নাম্বার থার্টিন টেল ড্যাশ লাই ড টেল এ লাই কখনও মিথ্যে কথা বলো না এটা নির্দিষ্ট নয় একটি মিথ্যা কথা কখনো বলো না অনির্দিষ্ট তাই এই বসে গেল কিন্তু ট্রুথটা হচ্ছে ডেফিনাইট মানে নির্দিষ্ট কোশ্চেন ফরটিন পিউপিল কলড হিম দ্য টাইগার অফ বেঙ্গল লোকেটা তাকে বাংলার বাঘ বলে ডাকত বাংলার বাঘ নির্দিষ্ট তাই এখানে বসল দ্য নাম্বার ফিফটিন আই রিড ড্যাশ আনন্দবাজার ডেলি আমি প্রতিদিন আনন্দবাজার পড়ি আই রিড দ্য কেন সংবাদপত্রের নামে আগে দা বসে তাই দা বসে গেল নাম্বার সিক্সটিন ইউ সিন ড্যাশ তাজমহল ইউ সিন দা তাজমহল তুমি কি তাজমহল দেখেছো ইউ সিন দ্য তাজমহল তাজমহল তো একটি আছে তাই দাব বসে গেল নাম্বার সেভেনটিন সুস্মিতা ইজ ড্যাশ এম এ সুস্মিতা ইজ অ্যান এম এ দেখো এম ওই সেম টু সেম এমটাকে ইংলিশে লিখলে বাংলা লিখলো হয় এম হ প্রথমে আছে এ আর এটা হচ্ছে ভাবেল তাই তার আগে তার আগে বসে গেল অ্যান নাম্বার এইটিন গিম্মি ড্যাশ আওয়ার আমাকে এক ঘন্টা সময় দাও গিম্মি অ্যান আওয়ার কেন কারণ এইচের উচ্চারণ যদি হয় এর মতো হয় তখন এ বসবে হয় এর মতো না হলে অ্যান বসবে এখানে উচ্চারণটা হয়ের মতো হয়নি আও আয়ের মতো হয়েছে তাই এখানে বসলাম অ্যান আওয়ার নেক্সট নাইনটিন আফটার ড্যাশ আওয়ার আফটার অ্যান আওয়ার কেন অ্যান বসলো কারণ আমরা জানি এইচের যে উচ্চারণ হয় এর মতো হলে এ বসে মতো না হলে অ্যান বসে মতো হয়নি তাই অ্যান বসলো আফটার অ্যান আওয়ার অ্যান্ড এ হাফ এখানে এইয মতো হয়েছে তাই এ বসলো হিজ ফাদার কেম ব্যাক তার বাবা ফিরে এলো বাড়িতে অ্যান্ড ওপেন ওপেন দ্য ডোর দরজাটা খুলল মানে একটা দরজায় তো এসে খুলছে নির্দিষ্ট করে সামনের ফ্রন্ট ডোরটা তাই এখানে দা বসে গেল নাম্বার টোয়েন্টি ড্যাশ উইন্ড দা উইন্ড বাতাস বাতাসকে কখনো গোনা যায় না বাতাস আগে সবসময় দাই বসবে দ্য উইন্ড অ্যান্ড দ্য সান এবং সূর্যতে পৃথিবীতে ইউনিভার্সাল একটাই আছে তাই এখানে দা বসলো দ্য উইন্ড অ্যান্ড দ্য সান কোয়ার্ল্ড ওভার দেয়ার স্ট্রেংথ বাতাস এবং সূর্য তাদের শক্তি নিয়ে ঝগড়া করেছিল নাম্বার টোয়েন্টি ওয়ান ইট ওয়াজ ড্যাশ হট সামার ডে ইট ওয়াজ এ হট সামার ডে ইট ওয়াজ এ হট সামার্টে এটি ছিল গ্রীষ্মকালের একটি গরম দিন হট এই যে উচ্চরণ হয়ের মতো হয়েছে তাই এ বসে গেল ড্যাশ ক্রো ওয়াজ ভেরি থাস্টি কাকটা ছিল খুব তো না একটি কাক দেখো কাকটার কথা প্রথমে এখানে উল্লেখ করা হচ্ছে তাই এ বসবে ইন এর এরপরে যখন উল্লেখ করা হবে তখন দা বসবে কিন্তু এখানে তো একটি কাক ছিল খুব তৃষ্ণার্থ এ ক্রো নাম্বার টোয়েন্টি টু অ্যাট ড্যাশ ডিস্ট্যান্স অ্যাট এ ডিস্ট্যান্স ডিস্ট্যান্স অ্যাট এ বসবে কেন বলো তো কারণ দেখো ডিস্ট্যান্স কোন নির্দিষ্ট তো বলা নেই দূরত্ব ডিস্ট্যান্সের ডিটা কনস্ট্রমে তাই এ বসে গেলো অ্যাট এ ডিস্ট্যান্স ফ্রম দ্য ব্যাংক ব্যাংক থেকে কিছুটা দূরে ব্যাংক নির্দিষ্ট করা হচ্ছে তাই দা দেয়ার ওয়াজ এ ব্যাংক থেকে মানে তীর থেকে সরি আমি তীর থেকে তীর থেকে কিছুটা দূরে দেয়ার ওয়াজ এ হিউজ রক একটি বড় পাথর ছিল একটি আর এখানে এই যে একজন হয় এর মতো হয়েছে তাই এ বসে গেলো ইন দ্য রিভার নদীতে এটা নির্দিষ্ট ওকে নাম্বার টোয়েন্টি থ্রি হি স ড্যাস গার্ল হি গার্ল সে একটি মেয়েকে দেখেছিল ড্রয়িং আঁকছে এ ফিউ ফিগার্স এ ফিউ বসবে কারণ ফিউ আগে শুধু ফিউ বসবে আর নাহলে তাহলে এ ফিউ বসেল হি গার্ল ড্রয়িং আ ফিউ ফিগার্স অন দ্য ফ্লোর মেঝেতে অন দ্য ফ্লোর মানে মেঝের উপরে আঁকছে হুইথ হুইথ কি দিয়ে হুইথ এ পিস অফ চক একটি চক দিয়ে একটি চকের টুকরো দিয়ে আঁকছে গার্ল অনির্দিষ্ট ফিউ ফিগার্স এ ফিউ বসে বসে এমনি দাব ফ্লোর মেঝের ওপরে আর এ পি সব চক্স সেখানে আমি দেখেছিলাম এ লিটিল ডগ একটি ছোট্ট কুকুর ইনফ্রন্ট অফ এ হাউস একটি বাড়ির সামনে সেখানে বাড়ির সামনে একটি ছোট্ট কুকুর দেখছিলাম এ লিটিল ডগ নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে না একটি নির্দিষ্ট একটা একটা কুকুর দেখেছিলাম তাই এই বসে গেলাম নাম্বার টোয়েন্টি ফাইভ দ্য লয়ান সিংহকে একটি সিংহকে নয় পুরো সিংহটাকে বলা হয় দা লয়ান ইজ দ্য কিং অফ বিস্ট পশুদের রাজা বলা হয় এটাও নির্দিষ্ট আর সিংহ তো একটি শ্রেণী বা জাতি নির্দিষ্ট করে বোঝা যেন হচ্ছে তাই দা বসে গেল নাম্বার টোয়েন্টি সিক্স ড্যাস সান সান তো একটি আছে তাই দা বসে গেল দা সান রাইজেস ইন দ্য ইস্ট আবার তো পৃথিবীতে একটি দিক আছে পূর্ব দিক তাই দা বসে গেল নাম্বার টোয়েন্টি দিস বুক কন্টেন্স এই বইটাতে আছে এ চ্যাপ্টার একটি চ্যাপ্টার আছে দ্য চ্যাপ্টার বসবেন একটি চ্যাপ্টার আছে অন দ্য লাইফ অন দ্য লাইফ জীবনের ওপর জীবনটা নির্দিষ্ট অন দ্য লাইফ অফ পিটি ঊষা পি টি উষার জীবনের ওপর একটি চ্যাপ্টার আছে পিটি উষাকে দ্য স্প্রিন্ট কুইন অফ ইন্ডিয়া ভারতের দৌড় রানি ভারতের দৌড় রানি নেক্সট টোয়েন্টি এইট ড্যাশ পুয়ার আর নট অলওয়েজ আনহ্যাপি এখানে দা বসবে কেন বলতো পুয়োর একটা শ্রেণী পুরো একটা শ্রেণী তার জন্য দ্য বস সমস্ত পুয়ার দ্য পুয়ার আর নট অলওয়েজ আনহ্যাপি পুয়োটা কখনো অসুখী হয় না নাম্বার টোয়েন্টি নাইন ডু ইউ সি ড্যাশ ব্লু স্কাই ডু ইউ সি দ্য তুমি কি নীল আকাশ দেখতে পাচ্ছ নীল আকাশ নির্দিষ্ট তাহলে ডু ইউ সি দা ব্লু স্কাই নেক্সট থার্টিন সেন্ট ড্যাশ সার্ভেন্ট সেন্ট দ্য সার্ভেন্ট চাকরটিকে পাঠাও টু দ্য দোকানে পাঠাও আমি যদি বলতাম এ সার্ভেন্ট তাহলে হতো কি না হতো না একটি জায়গা পাঠাও কটা চাকর থাকতে পারে হার্ডলি একটা তাহলে সেন্ট দ্য সার্ভেন্ট চাকরটিকে পাঠাও দোকানে আমাকে পাঠাও না চাকরটিকে পাঠাও ওকে নেক্সট থার্টি ওয়ান দ্য দা কাপ কন্টেন্স ড্যাশ লিটিল ওয়াটার দ্য কাপ কন্টেন্স এ লিটিল ওয়াটার কাপেতে কিছুটা জল আছে কিছুটা এ লিটিল মানে কিছুটা জল আছে নেক্সট থার্টি টু ওয়াজ ক্যারিং সে বহন করছিল এ ব্যাগ একটি ব্যাগ ফুল অফ সুগার ইন হিজ হ্যান্ড তার হাতে চিনি ভর্তি একটা ব্যাগ একটা ব্যাগ নির্দিষ্ট নয় অনির্দিষ্ট একটি ব্যাগ বহন করছে তাই এ বসতে গেল এস ডিও হি ইজ এন এস ডিও কেন কারণ এসটাকে যদি যদি বাংলাদেশ গিয়ে এ দন্তস এস প্রথম আছে এ ভাবেল তাই তার আগে বসালো অ্যান নেক্সট থার্টি ফোর আই ওয়ান্ট আমি চাই এ পেন একটি পেন চাই আমি একটি পেন চাই অ্যান্ড নট পেন কিন্তু সেই পেনটা এটা নয় আমি একটি পেন চাই কিন্তু যে পেনটা চাই সেটা কিন্তু এটা নয় তাই নট পেন দ্য পেনটা শেষে আবার বসছে তাই এখানে দা বসে গেল নেক্সট থার্টি ফাইভ হি লিভস ইন দ্য ইউকে সেই ইউকেতে থাকে ইউকে মানে কি ইউনাইটেড কিংডম যুক্তরাজ্য তাই দা বসে গেল বাট হিজ সিস্টার লিভস ইন দ্য ইউএসএ কিন্তু তার তার বোন ইউএসএ থাকে এটাও যুক্তরাজ্য তাই এটা বসে গেল নাম্বার ক্যান ইউ টেল মি হাউ টু গেট টু ড্যাশ স্টেশন প্লিজ আপনি কি দয়া করে বলতে পারবেন কিভাবে আমি স্টেশনে যেতে পারবো এখানে কি বসবে সেটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এটা তোমাদের এইচ ডাব্লু নেক্সট থার্টি দ্য ম্যান ইজ ড্যাস সেকেন্ড নিউটন মানুষটি দ্বিতীয় নিউটন এটাতে কি বসবে এটা তোমার অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এটা তোমাদের এইচডব্লু দিলাম ওকে বন্ধুরা তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা প্র্যাকটিস করলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই বন্ধুরা যদি এই ধরনের আরও ভিডিও পেতে চাও কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো বা ডেসক্রিপশন বক্স ফোন নাম্বার দিয়ে আছে তোমরা ডাইরেক্ট ফোন করে আমার সাথে কথা বলতে পারো বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ బొంది bon మాత్రం